হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সাথে আমি আসিত দীপ আর আপনারা দেখছেন টেকনোদীপ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ দেখবেন মাত্র এক মিনিটে। তো আপনি যদি একজন এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন 2019, আজকে আপনারা কিভাবে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন বা কিভাবে খুব সহজে মাত্র এক মিনিটে আপনি এইচএসসি পরীক্ষার রেজাল্ট মার্কশিট সহ পেয়ে যাবেন। তো বন্ধুরা, সবার আগে অবশ্যই আপনি যদি রেজাল্ট দেখতে ইচ্ছুক থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে রেজাল্ট বের করার সময়। তো অবশ্যই আপনি যদি সবার আগে রেজাল্ট দেখতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ফার্স্টে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই পাশে থাকা বাটনটিতে ক্লিক করে উপরে অল করে দিন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ঘন্টা বাটনটি বাজিয়ে দিবেন, এরপর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনার লাইক বাটন, এখানে ক্লিক করে একটা লাইক করে দিবেন, তারপর একটু স্ক্রল ডাউন করবেন, দেখবেন একটু নিচে নেমে দেখবেন যে আপনার সামনে একটা কমেন্ট বক্স চলে আসছে, এখানে লিখে দিন যে নাইস ভিডিও বা আপনার মতামত যে কোনো কিছু লিখে দিতে পারেন, তারপর একটা কমেন্ট করে দিবেন এখানে লিখে। তো এরপর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের করবেন মার্কশিট সহ মাত্র এক মিনিটে। খুব সহজ একটা প্রসেস দেখাবো যেটার মাধ্যমে আপনি এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। আশা করি আপনারা সবাই ফেসবুক ইউজ করেন, তো জাস্ট আপনারা চলে যাবেন ফেসবুকে। তো ফেসবুকে চলে যাওয়ার পরে আপনাকে এখানে সার্চ বক্সে সার্চ করতে হবে, সেটা হলো লিখবেন যে TECHNO টেকনো DIPU, এইটা লিখবেন বা এইটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই টেকনোদীপ লিখে আপনারা জাস্ট সার্চ করবেন ফেসবুকে। সো ভিউয়ার্স, এখানে যখন আপনি সার্চ করবেন, সার্চ করার পর যখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন বা এরকম একটা পেজ দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করবেন এই নামের উপরে। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন জাস্ট এখানে কি করবেন যে এই যে লাইক বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি একটা লাইক করে দিবেন। লাইক করে দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন, একটু স্ক্রল ডাউন করবেন বা নিচে নামবেন। দেখতে পাচ্ছেন আপনার নিচে নামার পরে এখানে একটা পোস্ট দেখতে পাবেন, এই যে এখানে পিন করা, এই পোস্টটা পিন করা থাকবে বা আপনার তাহলে এইটার নিচে স্ক্রল ডাউন করলে পেয়ে যাবেন। তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি এক্সাম রেজাল্ট 2019, এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে এই লিঙ্কে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে বলতেছে, জাস্ট এখানে কি করবেন, আর অবশ্যই এই এখান থেকে আপনি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, জাস্ট যার যার আইডিতে এই যে এখান থেকে শেয়ার করবেন। শেয়ার করলে কি হয় যে আপনাদের এখান থেকে শেয়ার করলে কি হবে যে আপনার সকল বন্ধুরা এটা দেখতে পাবে বা আপনার সকল বন্ধুরা কিন্তু এখান থেকে রেজাল্টটা বের করতে পারবে। তো অবশ্যই আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিতে হবে। তো আমি এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি একটু জুম করি, দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কি করবেন, প্রথমে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে এইচএসসি অনেকগুলো অপশন আছে, এই যে এইচএসসি আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএম, জাস্ট আপনার অপশনটা কি সেটা সিলেক্ট করে নেবেন। এক্সাম্পল আমি ভোকেশনাল দিলাম, এইচএসসি ভোকেশনাল দেওয়ার পর এখানে ইয়ার, আপনি অবশ্যই এখানে 2019 দিবেন বা 2019 দিবেন। দেওয়ার পর এখানে বোর্ড, আপনার বোর্ডের নামটা দিবেন, আমি এক্সাম্পল ঢাকা দিচ্ছি। এরপর আপনার রোল নাম্বার দিবেন, এখানে রোল নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা এমনি রোল নাম্বার, ডেমো রোল নাম্বার দিলাম, তারপর এখানে একটা ডেমো রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। তো এভাবে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর এখানে আপনার এই যে এখানে দুইটা অপশন থাকবে সেটা হলো আলাদা আলাদাভাবে থাকবে, আপনাকে যোগ করে এখানে ফলাফল করে এখানে ফলাফলটা বসাতে হবে। তো এখানে যেমন 9 আর 6 15, জাস্ট এখানে আপনার 15 উঠাবেন। তারপরে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, দেখতে পাচ্ছেন এখানে সাবমিট, সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মার্কশিট সহ রেজাল্ট পেয়ে যাবেন। আর অবশ্যই যাদের মার্কশিট আসবে না তারা অবশ্যই আমাদের নেক্সট ভিডিও পেয়ে যাবেন কিভাবে মার্কশিট সহ দেখবেন। সো ভিউয়ার্স, এখানে সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনার মার্কশিট সহ রেজাল্ট পেয়ে যাবেন। আর অনেক সময় কি হয় যে মার্কশিটটা আসে না, তো সেই ক্ষেত্রে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে বা একদিন ওয়েট করতে লাগা পারে, কারণ এখানে মানে সার্ভারে সমস্যা হতে পারে এরকম কিছুর কারণে এখানে একটু আসতে দেরি হয়। তো অবশ্যই আপনারা ওয়েট করলে পেয়ে যাবেন, আর তারপরেও যদি না আসে তাহলে আমরা নেক্সট স্টেপ ভিডিও করব কিভাবে মার্কশিট সহ পাবেন। তো অবশ্যই সেই ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন, ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।
সো ভিউয়ার্স, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই আপনারা ওয়েট করুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নেক্সট ভিডিও আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান আপলোড করার সাথে সাথে। তো অবশ্যই আপনি কী করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি এই পর্যন্ত ছিল, আপনার অনেক ভালো লেগেছে, উপকারে আসছে, আর অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।